ما شاء الله مرحبا. وقد شاء الله كما قلت لك حتى صلى الله عليه وسلم شكرا فشاء الله بنفسك شكرا لك بنفسك আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকে মাহফিলের প্রধান অতিথি আশেখ রাসুল সাদির মদিনা ইসলামী রাসুলপুজা শিশু কাজ নাগোসের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ মাওলানা আখলানা আব্দুল শাহিদ মুজিকার মহানুমান শ্রী কৃষ্ণবন্দ মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জড়িত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত, আমি বিশেষ করিয়া আমরা যারা এখানে সম্পৃক্ত আছি আপনারা বিশেষ অনুরোধ করিয়া যে আমরা যে যেখানে আছি দয়া করে প্যান্ডেল বিগড়াইয়া বই যায়, কারণ আমরা প্রধান অতিথি হুজুর অনেক সমাজের অপেক্ষা করি আমরা সময় দিচ্ছে হুজুরের আমরা কিছু কথা জানাই গেছে ক্রিয়া জানাই অসুস্থ তাহার পরেও ইনশাআল্লাহ
إلى آخر الحديث أو كما قال عليه السلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا نور عرشه শরীরের কিছু নিয়ম আছে ওগুলো খুঁটি না
সালাম দেওয়াটা সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। শুধু সালাম বললাম, সালাম আলাইকুম বললে উত্তর অর্থাৎ মুসলিম চলে না। সালাম আলাইকুম নেওয়াজ নেবাই ভালো আছো নিরব, সালাম আলাইকুম বুঝে না। কারণ সালাম কাবলা কালাম যেসব মাতফারা দিয়ে নেবাই বই আমার আগে বলে তোমার লিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তু রিসালিন, এক মুসলমানের আর মুসলমানের উপরে ছয়টা হক রাস্তার দিকে ওই রসুল সালাম দেখলো আমার মরমি আমি তো আমার ওই ওই ভাই মানুষে কিছু জিনিসে নষ্ট করে, একটা অহংকার একটা মাটি মানুষের বাবা তোলে দেখে মাটির সৃষ্টি, আপনি আমি অত অহংকার পাইছেন কিন্তু অহংকার এক মঞ্চের কারণে দোয়া কবুল হয় না অনেক সময়, আর এক মঞ্চের কারণে এক মঞ্চের কারণে আত্মজমাতুর দোয়া কবুল হয় না অনেক সময়, আর আবার এক মঞ্চের কারণে আমরা আত্মজমাতুর মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের অসিলায় মানুষ, মানুষ মানুষের জন্য, মানুষের খেদমত, মানুষের খেদমত, খেদমতে হক লম্বা কতটা মিনার একটা কাম করলে মানুষের মান বাড়ে। এর মধ্যে এক নম্বর কেউ আল্লাহ রসুল বলছেন আফসুস সালাম, বেশি বেশি সালাম করি, বেশি বেশি সালাম করি, সাইকেল উঠে গেলাম আমার করতো না নিজে করো, আগে করো নিজে, আগে করলে মান বাড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র সাত দিনে মাছ রাজি আল্লাহ তাআলা নূর করে দিতে এই সাইয়েদুল আনসার আনসার উপর সরকার আসলো সাত দিনে মাছ উত্তর আল্লাহ রাসূল সালাম আলাইকা ইয়া সাদ, এই উত্তর নাই। আল্লাহ রাসূল ফিরিয়ে দিলেন, সালাম যে ঘুমে না সে আব্বা না আল্লাহ লাগে
ولكن هذا
এমন পর্যন্ত থাকলে দুই কিরাত সওয়াব জানাজ হাজির হইলে এক কিরাত সওয়াব দাফন পর্যন্ত থাকলে দুই কিরাত সওয়াব এই হচ্ছে নবীর আমল এক কিরাত কতবার এক কিরাত রসুল করার জন্য জমা করে জমা আমার সাহাবী হল তোমরা যদি জানাজা চরিব যে এক কিরাত সওয়াব পাইবা আর যদি দাফন পর্যন্ত থাকলে দুই কিরাত সওয়াব পাইবা আধুনিক বিজ্ঞানীগণের মতে উহুদ পাহাড় 9 কিলোমিটার লম্বা সম্ভব আর উহুদ পাহাড় রসুল কিন্তু রসুল করার জন্য কিন্তু বলছেন একটা পাহাড় ব্যস্ত লাগবে একটা পাহাড় ব্যস্ত লাগব পাহাড় কোনটা একটা পাহাড় ব্যস্ত লাগব এখন তো বস্তু আনতে পারে সামান্য জীবন শূন্য আছে যে মনের মধ্যে একটু বলে দেখেন আল্লাহ সাহেব দোয়া করছেন না আল্লাহ রসুল বলেন উহুদ পাহাড় ব্যস্ত লাগব তার কারণে উহুদ পাহাড়ে আমার মহব্বত করে আর আমি মোহাম্মদ রসুল্লাহ উহুদের মহব্বত উদ্বার 6 কিলোমিটার লম্বা উদ্বারের স্তম্ভের উপরে একটা কুটির উপরে খানা আটটা বার 6 কিলোমিটার 9 কিলোমিটার 6 মাইল এই কুটিরের মাঝে লেখা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের দৃষ্টান্ত দেন কোন জানাজা চলি কইলে উদ্বার সরিমান সব আর তখন বন্ধ থাকলে দুইটা ভূত বড় করে মাংস মহিলা মারা গেছেন সর পাইবার তার হরমন্ত রয়েছেন নাকি কিন্তু আগুন ধরে গেছে আগুন ধরে নিয়ে সর পাওয়া তার নিয়ত হইলে দেখতাম বিকিরে খুনানো করে বড় দেওয়া হয় আর রাজ্যে আগুন ধরে উত্তর এবং তার স্বাভাবিক দেখছে খুনানো কারণ খবর দেওয়া হয়েছে আবার একজনের কারণে আল্লাহ সকল দুয়ারে নিয়ে গেলেন এর দৃষ্টান্ত একটা দিলাই যে আমি আমার কথা দিব কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ওতে যত হায়াত বাড়ে যত দিন বাড়ে আমরা একটা জায়গা মিলে আগ্রহী হইলাম যে লোক হইব মরা বন্ধু মন খেয়ালে গেলে বাড়ি চলে তার না আগে যাইতে যত দিন যায় একটা দিন সময় আগ্রহী হইলাম যে আমার খবর মৌতু কাসিন কুল্লু নাসিন শাহিবুর কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুর মৌতু বাইতিন এই কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুর মৌত একটা সর্বতর বেলা প্রত্যেক মানুষ এই বেলা পান করতে হইব আর কবর একটা ঘর ই ঘর ঘর একদিন একদিন ঢুকতে কবর আন্দাই না আলো তাদের ঘর তাদের কবরে খবর জানি আর সালাতু নমাজ হইল কবর রাত্রি নমাজ ইঙ্গটা ফোটাবার হইল কবর আনতে লাগছে কবর কথা বলে মানুষ যত বড় হয় যতদিন যায় একটা বড় দিকে আগুয়াই করো নামে লোক কবর মেন ইজ মর্টেল বুঝলি মানুষ মরণশীল কুল রাফসিন যাই তত মত প্রত্যেক মানুষের মতন বেলা ভাল করতে হইব ওটা যদি একদিন সরকারের সম্পর্ক না পারেন তাহলে দিনের কোনদিন আমরা হেদায় এক মহিলা কিন্তু
আবার একবার না কারণে আল্লাহ বলে দিয়ে এই দিয়েছিলেন তার প্রমাণ হলো মুসা আলাইহিস সালাম ওর জামানা মেয়ে করনা ব্যক্তি ওর জামানা মিষ্টি ওনা মিষ্টি দেওয়ার নিয়ম আছে মানুষের ইস্তেসকার নামাজ পড়েন পড়েন নি ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করেন তা সর্বকালে হয়েছে পালা পালা মানুষ রসিল্লাহ দোয়া করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত হলিবা আমার ঘরে কোন নবী নেই তার নাম হলো উমর উমরের হাতে একবারে আল্লাহ এই ভক্তি বানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন ব্যস্ত উমর দেখতে আসলেন কিন্তু ও উমরের ইস্তেসকার নামাজ পড়িয়ে দোয়া করছেন আল্লাহ মানুষ যখন দোয়া করতে করতে নবী দোয়া কবুল হয় না মেয়ে কো হয় না খুন করে তারপর আমি আমার জিজ্ঞাসা করি বার্তাবার্তা তো আল্লাহ দিয়ে সরাই বার্তাবার্তা ওদিকে আল্লাহ অত দোয়া করি অত দোয়া করি বলে মেঘ দিতে মেঘ না দিয়ে তুই দিনু দিলে পুর হাঁচা হারো দিয়ে মেঘ দিয়ে তোমার দল একবার একটা মানুষ আছে যে মানুষের কারণে আমি মেঘ দিলাম না যত লোকের মর্মন তো পার করি না তুই জোর মেঘ দিলাম না কারণ কারণ হইলো এই মানুষটার খানা হইলে সুগুন গুরু করে ওহান না কান রোগা দেয় ওহান হইলে দেখুন জানি তো এক বছর হয়ে গেলে এক গাওয়া দেয় বলে গেছি আরবিতে ইটারে সহজ হয় মানা কি নাই তুমিও বলা তুমিও বলা তুমি ঠিক আছো তুমি নিজেও ঠিক আছো আর হক মরুন সত্য আল্লাহ ওই মুসাই সুফুল গুরে যত সময় পর্যন্ত ভালো করে না দিছো মেঘ দিতাম নাই যাও ভালো করে ওই যাও তাই তো মুসাই সুফুল গুর গইয়া আইয়া বলে আরো আমার মতো হলো কেন মেঘয় না আল্লাহকে জিজ্ঞেসলাম আল্লাহ বলছেন আমার দল সুপুর গুরের দল আছে তোর দল পর্যন্ত বার করে না দিছি মেঘ দিতে নাই যে বার করতাম তো বলি বার করতে পারবো তুমি চিন্তা না করে গুর গুর যে সুপুর গুর খেলে বা তুমি তো তোমার বেটে দিন যায় এক কাম করে বানাই দাও কি যদিন বানাইয়া দাও না যে আমি আল্লাহকে জিজ্ঞেস আল্লাহ নাম করিয়া দিবা যদি আল্লাহ নাম করিয়া দিলাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হইব একটাও ফিল দিয়ে করতে পারে দেখো তুমি তোমার বানাইয়া দাও এমন একটু সুকুল করে বেটা পড়ছে এমন বিপদ এত সিরিয়াস তারে আর সাহেবুল বয়তি আদরা নাফিহি গরুর মালিকে বেশি জানান তান গরু কিতা আছে সুকুল গুম করে যে বেটা এত লাগে তার বড় মতে কিতা আছে এও মনে মনে পড়ছে এমন বিপদের মাঝে যে যদি মনে মুসাই নাম হইলা ইচ্ছা তো আল্লাহ তুমি এমন কিতা হইবা উঠতে পারতাম না আর যদি বানাইয়া যায় তে তো বড় বিপদ হয়ে যায় মানুষটা কোন উপায় নাই যাইতে পারেন না থাকতে পারেন না তো হাই আল্লাহ শুরু করে আমার নিয়ে
যেই জবুল কোরআন জবুল বাণী জমিনে হচ্ছে আহনাম নি মেগার হয়ে গেছে আর দোয়া লাইলো লাগো নাই আতাইম ওয়ালা যামবে কামা লা যামবালাহু যখন তওবা করার মতো তওবা করতে পারে এ মারফত তো মারে গিয়ে যখন পবিত্র হবে আতাইম ওয়ালা যামবে গুনাহ করে তওবা করতে ওয়ালা কামা লা যামবালাহু যে মুনতার গুনাহ নাই প্রত্যেকের তওবা হবে জীবনের প্রথম জীবনের লাস্টের জীবন শুকুর গুরু বারো করে না দিলে মেঘ দিতে নাই মানুষের জন্য মানুষ, মানুষের জন্মতে মানুষ, মানুষ যারা পক্ষিত মানুষ হিসাবে মানুষের কারণে মানুষ, মানুষ মানুষের উপরে রাখে, এক মানুষের কারণে আমরা এরিয়ার উজ্জ্বলা করি। মানুষের কারণে জমিনের দাম পাই যায়, ও যে ফাল বাইন যা মানুষ যায় জানুয়ারির ফোন তারিখ গাড়ি ঘোড়া বিয়ে হচ্ছে না, আমার বাড়িতে মহিলা থাকে, মানুষের জীবনে উত্তেজনা বুঝেন নেই তো না, মানুষের বড় মানুষ খালি মোলানো লাগে না যে কোন লাইনে তাকে আল্লাহ এমন ভয়ে খুঁজে করছে ঠাকুরের মজরে ইয়ামনির মতুল্লাহ আলাই সুরমা নদী ফার হইয়া গোড় গোবিন্দর বাসার সামনে গিয়া হইয়া জীবনে তার আসরের জন্য কোথাও চেন আদান দেও কোন মেয়েদের বাড়ি চলে গেল আসরের জন্য কোথাও চেন কোন মেয়েদের বাড়ি চলে না সেটা কথা যে না যে দিন রহমতুল্লাহ আলাই বাচ্চার ওজুর বানিয়ে একটা ডিমে আইনিয়া চিল্লা দিন ভদর আদান করলে আদান ভরলে বাচ্চার ওজুর বানিয়ে আইনিয়া গরম করে দিই, একটা দিন হলো গে কাবেলা মা, একদিন গোসল গিয়ে আদামার আগে বুল বসত, গেছে সমস্ত বুকরি বাড়ি গরম, তার দিতে হবে আটটা বুকরি বাড়ি গরম, ওই যে বাচ্চারা জিজ্ঞেস করে বাড়ি গরম করার আছে, আবার ওই দিন গেছে আদান ভরা বাড়ি গরম করার জায়গা, যখন আদান চাই না, মানলা হল বাবা তাহলে হল কুল যে আল্লাহ ওই যায় সমস্ত সৃষ্টি তার কাজ মত করে এই নামে মানুষ তাই না বুকুর আর
ويقولون أنهم يقولون 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 أنهم ي